প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম অধিকার আর সম্মান প্রতিষ্ঠায় সমাজের পুরুষদের জোরালো ভূমিকা প্রয়োজন। সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় করোনা ভাইরাস প্রসঙ্গে শেখ হাসিনা জানান, পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দেশে, সতর্কতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া থেকে শুরু করে বিজ্ঞান, কূটনীতি, প্রশাসন, সামরিক অঙ্গন সহ নারীরা এখন প্রায় সম অধিকারে প্রতিষ্ঠিত সর্বত্র। সরকারের নীতিগত সহায়তা আর সামাজিক সচেতনতায় আলো কিছুটা এলেও পশ্চাৎগামিতার আধার কাটেনি এখনও। প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার প্রতিপাদ্যে বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচ ক্যাটাগরিতে পাঁচ সফল নারীর হাতে জয়িতা পদক তুলে দেন সরকার প্রধান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 75। প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের স্বার্থেই নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী হতে হবে। প্রশ্ন তোলেন, নারী নির্যাতনকারীরা কি করে নিজেদের মানুষ পরিচয় দেন? নারী ধর্ষণের বিষয়টা এটা শুধু বাংলাদেশ বলে না, এটা বিশ্বব্যাপী কিন্তু একটা সমস্যা। কাজে আমি এটা মনে করবো, যেখানেও আমাদের যেমন একদিকে সচেতনতা দরকার, আর সেই সাথে সাথে আমাদের পুরুষ শ্রেণী যারা, তাদেরকেও একটু এগিয়ে আসতে হবে। যারা এই ধরনের নারীদের উপর পাশবিক অত্যাচার করে, তারা যে একটা সমাজের সব থেকে জঘন্য একটা, মানে আমি এখন একটা মানুষ বলতে ইচ্ছা করে না, বলতে ইচ্ছা করে একটা পশুর অধম। কাজে তাদের বিরুদ্ধে আমাদের পুরুষ সমাজকেও ব্যবস্থা নিতে হবে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে। বিশ্বব্যাপী এখন সেই করোনা ভাইরাস, আমরা কিন্তু সারাক্ষণ মনিটর করছি যে কোথাও যদি কোনো সমস্যা দেখা দেয়, যথাযথ আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেকে যদি এভাবে একটু সচেতনতা সৃষ্টি করতে পারেন এবং সেভাবে মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আমরা এই ধরনের সমস্যা মোকাবেলা করতে যথেষ্ট আমাদের সক্ষমতা আছে, আমরা তা পারবো। আমি ডাক্তার, আমি কর্মী। পরে নারী দিবস উপলক্ষে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সরকার প্রধান। আমি প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।